এ এক অদ্ভুত নেশা, ছিপ ফেলে বসে থাকা মাছের আশায়। এই ছিপের দুনিয়াটা যতটা ছোট ভাবছেন আসলে তা নয়। শুধু দেশ নয়, সারা দুনিয়ায় একটা বড় কমিউনিটি গড়ে উঠেছে। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় এই ছিপের দুনিয়ায়। ডিসকভারি, ডেস্টিনেশন আমেরিকা, ফক্স স্পোর্টস, সানের মতো বিখ্যাত টেলিভিশনগুলো নিয়মিত শো আয়োজন করে এই মাছ ধরা নিয়ে। এবার দেশে নজর দেই। ঢাকার কয়েকটি স্পটে এই কমিউনিটির জন্য গড়ে উঠেছে বিশাল শোরুম। কি নেই এখানে? এটা তো লাড্ডু তৈরি করে, যে বড় মাছের রুই কাতলের জন্য লাড্ডু তৈরি করে। এই যে বসে, এটা লাড্ডু বানায়, 100 গ্রামের মতো হবে লাড্ডুটা। 6টা হয়, 8টা হয়, 10টা হয়। এটার নাম হয়েছে আমের টিকা ম্যাক্স প্লাস। আর বিভিন্ন ধরনের সুতা আছে, পোর্কালাস আছে। এগুলো তো আমি 30-40 কেজি মাছও রাখতে পারবেন। লাইফ জ্যাকেট আছে, রড ক্যারি করার জন্য ব্যাগ আছে, রিল ক্যারি করার জন্য ব্যাগ আছে, মাছ উঠাবার ল্যান্ডিং নেট আছে, ডিসপ্লে করার জন্য স্ট্যান্ড আছে। টিকা একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, এটা হচ্ছে ফ্যাক্টরি চায়নাতে। এটা আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে দেখ 500 টাকা থেকে শুরু করে 2,000, 2,500, 2,500, 2,600, 2,600 এরকম প্রাইসের আবার। এবার দেখাই পৃথিবীর নানা প্রান্তে ডেইলি পত্রিকা, সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিনের মতো নিয়মিত প্রকাশনার ছবি। আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। আবার আসি দেশীয় শিকারীর খোঁজে। বৃহস্পতি ও শুক্রবার এসব শৌখিন মৎস্য শিকারীদের জন্য মহা আনন্দের দিন। কোথাও না কোথাও এই দুদিনে আয়োজন হবে শিকারের। মৎস্য শিকারের এক একটি টিকিটই বিক্রি হয় 5,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। ঢাকার ভিতরে অনেক মানে পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপে গেলে এগুলো সব বলে দেয়। আর যারা ফিশিং করে তারা তো সবার সাথে যোগাযোগ রাখে, যেমন হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার, তারপরে সাভার। তো মানে এই যে একটা মানে বড় একটা যে ঢাকা বিভাগের মানে যত বড় এলাকা, এই বিভিন্ন জায়গায় টিকিট দেয় অনেকে। এখানে যায় সেখানে টিকিট কাটে, সেখানে 2,000, 5,000 এই এরকম থাকে, এবং সময়টাও একটা নির্দিষ্ট থাকে। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি যে কোনো সময় ওখানে বসতে পারেন, খালি আপনি টাকা পেমেন্ট করবেন। কয় সিপ কয়টা মানে আপনি সেভাবে হিসাব করে ওরা টাকা পেমেন্ট নেবে। পুকুরের আয়তন অনুসারে এক একটি পুকুরে মাছ ধরার আসন সংখ্যা থাকে 10 থেকে 60টি পর্যন্ত। মাছ শিকারের জন্য আছে নানা টেকনিক। এই তো সুন্দর করে লাড্ডুটা বানানো হলো পিঁপড়ার ডিম দিয়ে এবং আরো অনেক সাতু। লাড্ডুটা তৈরি করতে আপনার এই সাতু, মধু, ঘি, এটা হচ্ছে হলুদ, সাদা বর্ডার হলুদ পাউডার দিয়ে এটা মিক্সড করে দুনিয়ার যে প্রান্তেই যান, এই কমিউনিটিতে মিশে যেতে লাগবে মাউসের একটি ক্লিক। মানে জয়েন বাটনে ক্লিক করলেই জয়েন করলেন ফেসবুক গ্রুপে। প্রতিটা দেশে তো আছেই আলাদা আলাদা শহর বা শহরতলের জন্য আলাদা আলাদা গ্রুপ। এই যেমন বাংলাদেশেই আছে শৌখিন মৎস্য শিকারীদের অন্তত 50টি গ্রুপ। এখন গ্রাম অঞ্চলে চলে গেছে, প্রতি মোবাইলে দোকান আছে। আমার এখান থেকে হোলসেল নেয়, বিভিন্ন দোকান থেকে নেয়, ওখানে এখন প্রতি মোবাইলে পাবে না। এখন ওই বাঁশের কঞ্চি, আগে বাঁশের কঞ্চি দিয়ে করতো, এখন বাঁশের কঞ্চি না, এখন দেখেন 400-500 টাকা একটা ছিপ পাওয়া যায়। এখন বাঁশের কঞ্চি কিনতে গেলেও 250-250 টাকা লাগে, সেই জন্য এখন ওটা না কেনার পরে এখন এই আধুনিক কাস্টিংগুলি, এগুলির দামও কম। 92,000 সদস্যের এই গ্রুপটিতে কোথায় কবে মাছ শিকারের আয়োজন হতে যাচ্ছে, কোন জলাশয়ে মাছ বেশি কম, কোন অংশে ছিপ ফেললে বড় মাছ পাবেন, খুঁটিনাটি সব টেকনিক থাকবে এই গ্রুপে। শৌখিন মৎস্য শিকারী নারায়ণগঞ্জ, যশোর শৌখিন মৎস্য শিকারী কল্যাণ সমিতি, রংপুর শৌখিন মৎস্য শিকারী গ্রুপ, পদ্মা মেঘনা যমুনা শৌখিন মৎস্য পরিবার সহ প্রায় সব জেলা ও শহরভিত্তিক শৌখিন মৎস্য শিকারীদের গ্রুপ গড়ে উঠেছে ফেসবুকে। আরেকবার ঘুরে আসি এদের জন্য তৈরি সরঞ্জামের শোরুমে। এটা আপনার শোল মাছ, গজাল মাছ, পাঙ্গাস মাছ, এগুলো এই যে এখানে বসিয়ে আছে, এখানে বসিয়ে আছে না, এটা ফালাবার পরে টানতে হয়, মাছে আসে, এটা বলে ফিশিং লুর। এটার সাথে খাবার টাবার কিছু, খাবার কিছু না, এটা ফালাবার পরে, ফালাবার পরে টানতে হয়। জি, এটা হচ্ছে আপনার গ্রাস কাফে খাবার দেখায়, এটা আর্টিফিশিয়াল খাবারের মতো ফম জাতীয়। পৃথিবীব্যাপী এই কমিউনিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ইন্ডাস্ট্রি। বাংলাদেশেও একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়েছে এই শৌখিন মৎস্য শিকারীদের ঘিরে। পরবর্তীতে চলতি আপনাদের সামনে তুলে ধরবে এই কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠা নানা পেশার গল্প।